পাঁচমিশানি গল্প চ্যানেলে আজকে শোনাতে এসেছি একটি বোতিক গল্প বোম্বাইকা গাড় লেখক কল্যাণ মিত্র বিভিন্ন চরিত্রে ও গল্প পাঠে কণ্ঠ দিয়েছেন ডক্টর অর্চু সেনগুপ্ত তাহলে চলুন সকলেই মিলে উপভোগ করি ভোতিক গল্প বোম্বাইকা গাড়ি দুপুরে অফিসে একটা ফোনে ওপাশে একটা ভারী গলা ভদ্রলোক বললেন আপনার রিপোর্টটা পড়লাম কিন্তু আপনি একটা ইনফরমেশন গোল দিয়েছে। ওই ব্যাপারে আমার কিছু বলার আছে বলুন ফোনে বলা সম্ভব নয় আমি আপনার কাছে এখন কি যেতে পারি আপনি তো এখন ফ্রি আছেন ভদ্রলোকের কথা শুনে অবাক ফোনাও ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম একটা বাজতে তিন চার মিনিট বাকি এত রাতে কেউ অফিসে দেখা করতে আসে নাকি ভদ্রলোক হয়তো আমার মনের কথাটা বুঝে নিয়েই বললেন আমি এখনই যেতে চাই আপনার অসুবিধা না তখন কি কাজ একটা সংবাদপত্রের অফিসে অবশ্য এই সময়টা কিছুই নয় রাতের খবর চেক করা শেষ একটু বাদে কোনো অঘটন না ঘটলে কাগজ ছাপা শুরু হয়ে যাবে অফিসে তখন বলতে গেলে আমি একাই আমার টেবিল পিউন সহকারী সম্পাদকের ঘরের মেঝেতে সুখের নিদ্রায় মগ্ন একতলায় দু একজন রয়েছেন কাজ করছেন আমাদের স্টোরে বেশিরভাগ আলোই নেবান তাই ভদ্রলোককে আসতেই বললাম আজকেই আমাদের খবরের কাগজের প্রথম পাতার নিচের দিকে একটা রিপোর্ট বেরিয়েছে সারাদিন তা নিয়ে খুবই হইচুই হয়েছে শহরে অফিসেও ফোন এসেছে ঘন ঘন লালবাজার থেকে ডিসি হেডকোয়ার্টার দশটা নাগাদ ফোন করে বললেন করেছেন কি ও যাই একটা খবর এই শহরকে তলপড় তবে সত্যি বলছি ওসব বুথ টুথকে জয় পেছনে রহস্যের বন্ধই বেশি আপনারা তো অনেক মন বল তো লেখেন যাক আজ রাতে ওই এলাকায় কড়া পাহাড়া বসিয়েছি কান সগানে বাতা হবে এই বলে তিনি ফোন রেখে দিলে ভদ্রলোকের জন্য অপেক্ষা করার ফাঁকে রিপোর্টটায় আর একবার চোখ নাক না শহরের অভিশপ্ত গাড়ি ভুতুরে চালক লাখ তিনেক টাকার একটা মারুতি ওয়ান থাউজেন্ড হাওয়া গাড়ি গত তিন মাস ধরে হাওড়া স্টেশনের ধারে যাত্রী নিবাসের কার পার্কিং এলাকায় পড়ে আছে নম্বর এমএইচও আই থ্রি 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 জিরো গাড়িটা কেউ নিতে আসছে না পার্কিং এরিয়ার ভারপ্রাপ্ত চৌকিদার লালবাজারে প্রথম খবরটা দেয় এমন তারজব ব্যাপার এর আগে কেউ শোনেনি গাড়ির মালিককে গাড়িটা আসলে কার কোথা থেকে এখানে এলো কোনো প্রশ্নেরই উত্তর সেই চৌকিদার পুলিশকে দিতে পারেন তবে চৌকিদার জানিয়েছে যে গভীর রাতে গাড়িটাকে মাঝে মধ্যেই নাকি পার্কিং এলাকায় দেখা যায় না কারা যেন চালায় ভোর হবার আগেই গাড়িটাকে আবার সেই এক জায়গায় পড়ে থাকতে দেখা যায় একদিন গভীর রাতে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনে সে উঠে পড়েছিল ঘুম চোখে জানলা লাগলে দেখে যে গাড়িটা ফাঁকা রাস্তায় এমনি এমনি এগিয়ে যাচ্ছে কার পার্কিং এলাকায় মারুতি গাড়ি রাখলে ঘন্টা পিছু ভাড়া দিতে হয় তিন মাসে ভাড়া বাবদই বকেয়া হয়েছে হাজার দুয়েক টাকা চৌকিদারের মালিকও এখন দিন গুনছেন তিন মাহিনা হো গিয়া কা মালিক নেহি আয়া কাহা গায়েবায়া এদিকে ভূতের গাড়ি চালানোর খবর মালিং টুলকার সাহেবের কানেও এসে পৌঁছেছে তিনিও চিন্তিত বিশ্বাস অবিশ্বাসের দোলায় রয়েছে। এলাকায় গুজব ছড়িয়েছে কেউ কেউ রাত জেগে ব্যাপারটা কী তা জানতে চেষ্টা করছেন তবে এখনও তেমন কোনো কিছু তারা প্রত্যক্ষ করতে পারেননি এমনভাবে একটা গাড়ি মাসের পর মাস পড়ে আছে অথচ তার মালিক তা নিতে আসছেন না কেউ বলছে না সেটা তার গাড়ি জানা গেছে গাড়িটির নাম্বার মহারাষ্ট্রের কার পার্কিং এলাকায় দিনে কয়েকশো গাড়ি যায় আসে শুধু ফুপনের ওপরে ব্যবসা চলে জুলকার কোম্পানির এক কর্মচারী বেঞ্চির ওপরে পা ঝুলিয়ে বসে খুচরো নোটরা নোট গুনতে গুনতে বলেছেন কে মালিক কিংবা কার গাড়ি আমরা ওসব খোঁজ রাখি না গাড়ি রাখলো ফুফন দিলাম তাতে গাড়ির নম্বর লিখলাম বাস মিটে গেল এখানে যারা নিয়মিত গাড়ি রাখতে আসে তাদের আমরা চিনি এই গাড়িটা কার কেউ জানে না কর্মচারী লোকটির ব্যবহার অত্যন্ত খারাপ ফেরার সময় সে তার পাশের লোকটিকে বললে শুনতে পেলাম সচমুচ অ্যাডভেঞ্চার কপরি কাহানি কা ফাঁসফাট লাগতে হয় তুম তো কুছ মানুষ হ্যাঁ ছাই রঙের মারুতি গাড়িটা পার্কিং এলাকার মাঝখানে বটগাছের নিচে রাখা আছে মনেই হবে না যে গাড়িটা নতুন কয়েক মিলিমিটার পুরু ধুলো জমেছে গাড়ির গায়ে চাকায় হাওয়া নেই লুকিং লাসে মোট দেখা যায় না তাহলে রাতে গাড়িটা চড়ি কি করে কী যেন পেট্রোল ট্যাঙ্কে ও কাঠি ঢুকিয়ে রেখেছে পেট্রোলও নেই এই গাড়িটাকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছে এদিক ওদিক ফিস ফিস গাড়িটার নাকি গৌতিক কিছু ব্যাপার আছে ও গাড়ি একজনের কাছে বেশি দিন থাকে না যাত্রী বাসের পাশে এক বাদামওয়ালা বসেছিল এক টাকার বাদাম কিনে ওকে বললা শুনেছ এখানে নাকি একটা গাড়ি পাওয়া গেছে কী যেন প্রতুরে কাণ্ড ঘটেছে তো ও বললো বোম্বাইটা গাড়ি হ্যাঁ তুমি কিছু শুনেছ ও বললো যে শুনেছে যে ওই গাড়িটার বর্তমান মালিক নাকি জেনে বুঝে গাড়িটাকে ফেলে গেছে তবে সত্যি কি না তা সে ঠিক জানে না ওই গাড়ি যে চালায় তারই বিপদ হয় প্রথম যিনি কিনেছিলেন সেই মালিক গাড়ি কেনার তিন দিন পর মারা যান যুবু পার্কে তার বাড়ি ছিল হাত বদল হয়ে যিনি কেনেন তিনিও দুর্ঘটনায় মারা যান তাহলে বোম্বাই থেকে গাড়িটা এখানে নিয়ে এলো সেটাই রহস্যের নয় কি ভদ্রলোক এসে পড়লেন লেখার বাকিটা না পড়ে রেখে দিলাম কাগজটা ভদ্রলোককে দেখে মনে হলো খুব দুশ্চিন্তাগ্রস্ত গায়ে ঝোলা কোট একটু পুরনো মানুষটাকে দেখেই বোঝা যায় যে তিনি অভিজাত বংশের গলায় একটা মাফলার আলগা করে জড়ান একটু সন্দেহেই দেখছিলাম তাকে নাকের পাশে একটা বড় কালো আচিল আর হাতে একটা সিগারেট কেস ভদ্রলোক চেয়ারে বসার আগে নমস্কার জানালেন প্রত্যুত্তর জানিয়ে মুখোমুখি বসলাম দুজনে আমাদের অফিস তখন ছিল নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে খ্রিশ্চানদের কবরস্থানের ওপরই বাড়িটা বানানো হয়েছিল বলে শুনেছি অদূরে আরও কয়েকটা ব্যারিয়াল গ্রাউন্ড রয়েছে আমাদের অফিস বাড়িটা বিশাল মাপের একেবারে নিচে যেখানে কাগজ ছাপা হতো সেটাই ছিল একটা ফুটবল খেলার মাঠের মেতো ওপরের কয়েকটা তলা পরিত্যক্ত ছিল ফ্লোরগুলো ফিনিশ করা হয়নি রাতের বেলা সহজে একা কেউ যেত না ওপরে গা ছমছম করে তার ওপর দু তিনজন আত্মহত্যা করার পর ওপরের ফ্লোরের দিনের বেলাতেও একা কেউ উঠত না বেয়ারা চাপরাশিরা ভূতের বয়ে ওরে নাকি যেতে চাইত না সে যাই ভদ্রলোক বললে চলুন না ছাতে যাই খোলা আকাশের নিচে রাতের শহরটা দেখতে দেখতে গল্প করা যাবে এখানে একটা চাপ লাগছে পিটিআই ইউএনআই মেশিনটা তখনও চলছে মাঝে মাঝেই ক্যাটক্যাট করে রিলিংয়ের এর আওয়াজ হচ্ছে একটু ইতস্তত করে বললাম আপনি এই মার্চ মাসে গরমে কোট পরে আছেন তাছাড়া পুড়তে এসেছেন বলে বদলব পড়লে ঠিক তা নয় একটা জিনিস দেখা তা নিচে গেনে হয় না আমার কথায় ভদ্রলোক বাধা দিয়ে বললেন এ না আপনাকে সারপ্রাইজ আমি যে কেন যেতে চাইছি না তা তো ওকে বোঝাতে পারছি না গুথফুথ বললে ভদ্রলোক এত আমাকেই ভীতু ভাববেন ভারী রিপোর্টার রে কাওয়ার ভদ্রলোক ভালো ইংরাজি বলেন নাম মরিশ মিত্র এক ফরাসি কনসুলেটে কাজ নিয়ে ভারতে আসেন আর ফিরে যাননি বাংলাতে প্রভুকাল ছিলেন এসব কথা তিনি নিজেই জানানেন ওপরের সিঁড়িতে তো আলো নেই আমি বলল বতল এবার বিরক্তি প্রকাশ করে বললেন কি চাঁদের আলোয় ভেসে যাচ্ছে শহর আপনি জ্বলন্ত তো দেরি করবেন না ওকে আবার চেতে হবে অনেকদূর বদ্মলোককে প্রথম থেকেই আমার রহস্যজনক মনে হয়েছিল তার ওপর তার ব্যক্তিত্ব আমাকে যেন বসীভূত করে ফেলেছিল তাই রিপোর্টার হয়েও আমি প্রশ্ন করতেই বেমালুম ভুলে গেলাম যেমন জিজ্ঞেস করতে ভুলে গেলাম এত রাতে কোথায় যাবেন কোথায় থাকেন কী বলতে এসেছিলেন অরাসি দেশে আপনার বাড়ি কোথায় ছিল এখানে এখন কে কে আছেন সিঁড়ি দিয়ে যে কখন ছাতে এলাম কে যান ওপর থেকে দেখলাম নিচে একটা গাড়ি দাঁড়িয়ে মানে রাস্তার ওপারে আরে এ তো সেই গাড়িটা বিস্ময়ে অবাক হয়ে গে না ভদ্রলোক বললেন কে কম অবাক হচ্ছেন তো জানি তো অবাক হবারই কথা আপনার রিপোর্টের কিছুটা ভুল ছিল তা সৌধা আপনার সঙ্গে দেখা করতে এলাম এখন বুঝতে পারছেন তো উল্টা কোথায় ওসব ভুত টুত কিছু নয় বেটারা ভেবেছিল গাড়িটা আইজান করে পারবে যাবে কলকাতা শহর ডাক বোম্বেটিদের আক্রাম হয়ে গেছে বসে আমি আর মারিয়া সেদিন শক্ত কেনা নতুন গাড়িটা চেপে বেড়াতে বেরিয়েছি পিছনে একটা গাড়ি ফলো করলো কিছুতেই পিছু চাপবে না নতুন গাড়ি বসায় আই মিন আমি ঠিক ট্যাকান করতে পারিনি অ্যাক্সিডেন্ট হলো তারপর থেকে বেটারার গাড়িটা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে শেষে এই কলকাতায় এসেছে ওরা অনেক অ্যাক্সিডেন্ট করেছিল এবং বেরোলে তারপর খুঁজতে খুঁজতে কলকাতায় এসে আর যে খবর বেলা আপনার খবরটা নিয়ে শহরের ক্ষোভ হস্ট ওসাই এবারে আমি আমার গাড়ি নিয়ে আমার মুরুকে তাহলে ফিরে যায় আপনাকে অনেক ধন্যবাদ এই বলে ভদ্রলোক হঠাৎই উঁধাও হয়ে গেলেন নিচে তাকিয়ে দেখি গাড়িটা হুশ করে চলে গেল পরদিন সকালে লালবাজারের পশি কন্ট্রোলে ফোন করে জানা গেল যে গাড়িটা গত রাতে পার্কিং জোন থেকে কোথাও রয়েছে আজকের গল্প এখানেই শেষ হল আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আবার ফিরছি आगामी सप्ताह